কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন। 22 নম্বর ওয়ার্ডের 87 নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে এই ঘটনা ঘটে। এছাড়া প্রার্থী ফয়জুল করিমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এ সময় তার 4 সমর্থক আহত হন। সকাল 10টার দিকে নগরীর 2 নম্বর ওয়ার্ডের কাউনিয়া এ কাদের চৌধুরী স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে।